মিতানুর জামান মিম বলছি। আমি বর্তমানে ওয়ার্ল্ড ভিশনের ইয়ুথ ফোরামের প্রতিনিধি এবং আমি পূর্বে চাইল্ড ফোরামের সভাপতি ছিলাম। 2015 সালে আমি ওয়ার্ল্ড ভিশনের সাথে যুক্ত হই এবং ওয়ার্ল্ড ভিশনে আমি বাল্যবিবাহ সম্পর্কে বিভিন্ন ট্রেনিং, শিশু অধিকার সম্পর্কিত সকল ট্রেনিং পাই এবং বাল্যবিবাহের কুফলগুলো সম্পর্কে আমি জানতে পারি। বাল্যবিবাহ সাধারণত 15 থেকে 18 বছর এই সময়টার মধ্যেই হয়ে থাকে, যে সময়টায় একটি পরিবার তাদের মেয়েকে বোঝা মনে করে এবং তারা চায় যে তার মেয়েটির বিয়ে হয়ে যাক। বিশেষ করে যারা অনেক দরিদ্র, এই দরিদ্র ফ্যামিলিগুলোতেই তারা এরকম ভেবে থাকে। বাল্যবিবাহের কুফল সম্পর্কে আমি যখন জানতে পারি তখন এইরকম আমি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করি, যেমন বিভিন্ন স্কুলের প্রোগ্রাম করি, সেমিনার, মানববন্ধন, র্যালি এবং প্যারেন্টস গ্যাদারিংয়ের মাধ্যমে আমি সবাইকে সচেতন করার চেষ্টা করি। এভাবে আমরা প্রায় 10টা বাল্যবিবাহ বন্ধ করতে পেরেছি এবং প্রায় 5000 মানুষ সচেতন হতে পেরেছে আমাদের এই সেমিনার, মানববন্ধন ইত্যাদির মাধ্যমে। আমার নিজেরই বাল্যবিবাহ হতে চলেছিল যখন আমার মাত্র 15 বয়স 16 কাছাকাছি, কারণ আমার বাবা নেই আর আমাদের আর্থিক অবস্থাও খুব খারাপ ছিল, তাই তারা আমার বিয়ে ঠিক করে আমাকে না জানিয়ে। তারপরে যখন আমি জানতে পারি যে আমার বিয়ে হতে চলছে তখন আমি তাদের বাল্যবিবাহ কুফল সম্পর্কে জানাতে চেষ্টা করি, কিন্তু তারা কোনোভাবেই রাজি হচ্ছিল না, আমাকে বিয়ে দিতে চাইছিল। পরে আমি আমার ফুফাতো বোনকে বলি, তারপরে যখন কাজ হচ্ছিল না আমার প্রতিবেশীদের সহায়তা নিয়ে আমি আমার পরিবারকে পুনরায় বাল্যবিবাহ কুফল সম্পর্কে জানাই। তারা এক সময় বুঝতে সক্ষম হয় এবং আমার বাল্যবিবাহটাও বন্ধ হয়। বর্তমানে আমি একজন নার্স। ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড ফোরামের সাথে যুক্ত হওয়ার পর আমার মাঝে অনেক পরিবর্তন এসেছে। একজন শিশু হিসেবে আমার যে অধিকারগুলো, এই সময় উচিত স্কুলে যাওয়া, আমার সুন্দর একটি ভবিষ্যৎ নিশ্চিত করা। একটি মেয়ে কখনোই একটি পরিবারের বোঝা নয়। আমরা যদি একটি মেয়েকে পড়ালেখা করাই তাহলে সেও বড় হয়ে অনেক কিছু করতে পারবে এবং এখন আমার পরিবারও আমার মতামতকে প্রাধান্য দিচ্ছে। এমনকি আমি নিজের বাল্যবিবাহ আজ বন্ধ করতে পেরেছি, অন্যান্যদের বাল্যবিবাহ বন্ধ করার চেষ্টা করছি এবং সবাইকে সচেতন করার চেষ্টা করছি, তারা যেন তাদের অধিকারগুলো ফিরে পায়। আমাকে যদি কোথাও কথা বলার জন্য ডাকা হয় তাহলে আমি বিনা দ্বিধায় আমার কথাগুলো বলতে পারবো, কারণ আমার মাঝে এখন কোনো সংকোচ নেই, কোনো জড়তা নেই এবং আমার এই কথাগুলো যত বেশি মানুষ জানতে পারবে তারা ততই উপকৃত হবে এবং সচেতন হবে। বাল্যবিবাহ 18 আগে করব না এবং আমরা ভালোভাবে পড়ালেখা করব, বিদ্যালয়ে যাব এবং আমাদের অধিকারগুলোকে সুনিশ্চিত করবো।